গত বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র দেশ জুড়ে আধ্যাত্মিক ভারতের এক নতুন রূপ দেখেছে মানুষ সনাতন ধর্ম ভারতবর্ষের নিজস্বতা এবং আধ্যাত্মিকতা মুছে দিতে একসময় তৎপর হয়েছিল কংগ্রেস এবং কমিউনিস্টরা কিন্তু তারা সফল হয়নি গত বাইশে জানুয়ারি একশো চল্লিশ কোটি ভারতবাসীর জনজাগরণ তা প্রমাণ করে দিয়েছে উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়ে বৃহস্পতিবার এমনটাই বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরকে ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতিদের মিলনস্থল বলে এদিন আখ্যা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তার আগমনকে কেন্দ্র করে দিন সকাল থেকে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয় উদয়পুরের মাতাবাড়িতে মায়ের কাছে বৃহস্পতিবার পুজো দিয়ে বিপ্লব কুমার দেব এদিন বলেন নরেন্দ্র মোদীজি একমাত্র সত্য নতুন পুরনো সবাই মিলে একসাথে থাকায় ভারতীয় জনতা পার্টি দলের মূল লক্ষ্য মাথার বাড়িতে আহ মাইশ তারিখ রাম মন্দিরের উদ্বোধন হলো এবং আজ মাতাবাড়িতে আসতেন আহ পুরানো যারা কর্মী রয়েছে তারও এখন ব্যাপক আর এখানে দেখো মাতা ত্রিপুর শ্রীর মন্দির আর জাগ্রত মা ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতির মিলনস্থলে এই জন্মভূমি আর গত বাইশ তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী করকমল দ্বারা পুরো ভারতবর্ষের মধ্যে এক আধ্যাত্মিক ভারতের যে নতুন রূপ মানুষ দেখেছে যেটা মানুষ এক সময় কমিউনিস্ট এবং কংগ্রেস সত্তাধারী এরা ভারতবর্ষের ভারতীয়ত্ব সনাতন আধ্যাত্মিকতা তাকে বিসর্জন দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি গত বাইশ তারিখের যে পুরো দেশব্যাপী একশো চল্লিশ কোটি কোটি ভারতবাসীর যে জনজাগরণ সেটা প্রমাণিত করেছে আর এখানে নতুন পুরোনো কিছু নেই নতুন পুরনো যারা পুরনো নতুন যারাই আছে সব আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টি করেছে এখানে আমি সবাইকে বলবো একসঙ্গে কাজ করে একসঙ্গে থাকা সেটাই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য মোদী এবং ভারতীয় জনতা পার্টি সর্বোপরি আর বাকি কোনো কিছু নেই বাকি কোনো কিছু সত্যও না কিছু রাস্তাও নেই আসন্ন লোকসভা ভোটের আগে ত্রিপুরেশ্বরী মায়ের কাছে পুজো দিয়ে এদিন রাজ্যবাসীর মঙ্গল এবং সুখ সমৃদ্ধি কামনা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রিপোর্ট আর ই নিউজ